অনেকদিন হলো কল্যাণী এমস চালু হয়ে গেছে তবে এখনো অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে রাজ্যের একমাত্র এই এমস হসপিটালে ডাক্তার দেখাতে গেলে কিভাবে বুক করতে হবে সেই সাথে বুক করার পরেই বা কি করে ডাক্তার পর্যন্ত পৌঁছানো যায় তাই আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা কল্যাণী এমসে প্রথমবারের মতন ডাক্তার দেখাতে আসবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের সমস্ত রকমের কনফিউশন এই ভিডিও শেষে দূর হয়ে যাবে আর চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য হ্যালো এভরিওয়ান জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা কারণ আমি এখন রয়েছি কল্যাণী এমসে তো যেহেতু এমসে এসেছি একজনকে ডাক্তার দেখাতে তো ভাবলাম তোমাদের সাথে সমস্ত ইনফরমেশান শেয়ার করি তোমরা কল্যাণী এইমস যে আছে সেখানে কিভাবে ডাক্তার দেখাবে কিভাবে বুক করবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে বলে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমার রিলেটিভদের সাথেও ভিডিওটি শেয়ার করে রাখতে পারো যাতে ভবিষ্যতে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে আসলে কোনো প্রবলেম না হয় প্রথমেই বলে দিই কল্যাণী এমসে ডাক্তার দেখাতে গেলে কীভাবে তোমাদের বুক করতে হবে দেখো বুক করার জন্য তিনটে পদ্ধতি আছে একটা হচ্ছে এমস কল্যাণী স্বাস্থ্য যেটা প্লে স্টোরে তোমরা অ্যাপ অ্যাভেলেবেল পেয়ে যাবে যদিও আমি এখনো পর্যন্ত চারবার ডাক্তার দেখিয়েছি একবারও কিন্তু এই অ্যাপে কখনো স্লট অ্যাভেলেবেল এটা দেখিনি তো তোমরা যদি পেয়ে থাকো তাহলে তোমরা খুবই লাকি আর দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে সেটা হচ্ছে ফোন নাম্বার আছে সেই ফোনে বুক করতে হবে সময়টা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সোমবার থেকে শুক্রবার পর্যন্তই কিন্তু এই ফোন করে এখানে বুক করা যায় আর তৃতীয় যেই পদ্ধতিটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্যের বা দেশের এমএলএ অথবা এমপিদের থেকে সুপারিশ নিয়েও কিন্তু তোমরা এখানে ডাক্তার দেখাতে পারো তো তোমাদের যেইটা মানে সহজ হবে সেই পদ্ধতিতেই তোমরা এখানে বুক করতে পারো বুকিং করার সময় তোমাদের সাথে রাখতে হবে আধার কার্ড সেই সাথে তোমাদের সঙ্গে রাখতে হবে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার আর তুমি কোন ডিপার্টমেন্টে ডক্টর দেখাবে সেটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে এগুলো বলে দিলেই এমসের থেকেই কিন্তু তোমাদেরকে একটি ডেট এবং সময় জানিয়ে দেওয়া হবে যে তোমরা এখানে কবে আসতে পারবে এইবার এমসে পৌঁছে মেন গেট থেকে তোমরা যদি গাড়ি নিয়ে আসো সেখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে তাছাড়াও তোমরা যদি চাও যে এমসের গাড়ি করে আসবে সেটাও কিন্তু করতে পারো সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আর এইখানে এসে তোমাদেরকে এবার লাইনে দাঁড়িয়ে পড়তে হবে এখানে এমএলএ এমপি সুপারিশের লাইন যেমন আলাদা আছে সিনিয়র সিটিজেন এবং লেডিসদের লাইন আলাদা আছে তো সেটা জেনে তোমাদেরকে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে এখান থেকে টোকেন কালেক্ট করার জন্য প্রথম টোকেনটি কালেক্ট হয়ে গেলে দ্বিতীয় টোকেনটি কালেক্ট করার জন্য দেখবে এমসের এরকম দেওয়ালে অনেকগুলো কিউআর কোড লাগানো আছে তো সেখান থেকে দ্বিতীয় এরকম কিউআর কোডটি তোমাদের স্ক্যান করে নিতে হবে আর যদি তোমাদের এরকম ফোন না থাকে বা অ্যাপ না থাকে তবেই কিন্তু লাইনে দাঁড়িয়ে তোমাদের এরকম দ্বিতীয় টোকেনটি কালেক্ট করতে হবে এটা কিন্তু ডক্টর দেখাতে ভেতরে কাজে লাগবে আর প্রথম যেই টোকেনটি নিয়েছিলে সেটা ধরেই কিন্তু সেই সিরিয়াল নাম্বার ধরেই কিন্তু তোমাদেরকে ভেতরে প্রবেশ করাবে দুটো টোকেন কালেক্ট হয়ে গেলে বাস এবার বসে রেস্ট করো তোমাদের সিরিয়াল অনুযায়ী মাইকে ডাকবে আর মাইকে ডাকলেই তোমাদেরকে ভেতরে যেতে হবে যদি প্রথমবারের জন্য ডাক্তার দেখাতে আসো তবে তোমাদেরকে এখানে দশ টাকা দিয়ে একটা বই করে নিতে হবে আর যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার আসো তবে কিন্তু কোনো বই করতে হবে না বাস তারপরেই ভেতরে গিয়ে ডাক্তার দেখাতে পারবে নিশ্চিন্তে ও হ্যাঁ আরও একটি কথা পেশেন্টের সাথে কিন্তু একজন যেতে পারবে মানে একাধিক লোক কিন্তু পেশেন্টের সাথে যেতে পারবে না আমার মতে কল্যাণী এমসে কিন্তু যদি ডাক্তার দেখাতে চান তবে কিন্তু সকালের দিকে যাওয়াটাই বেটার কারণ আপনার টোকেন নাম্বার যত কম হবে আপনি তত তাড়াতাড়ি কিন্তু ডাক্তার দেখাতে পারবেন তাই সকালবেলা গেলে আপনি কিন্তু অনেকটাই তাড়াতাড়ি দেখাতে পারবেন কারণ এই জায়গায় চিকিৎসা করাতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন আসেন তেমনই আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এছাড়াও বাংলাদেশের প্রচুর পেশেন্টও কিন্তু এই কল্যাণী এমসে আসে ডাক্তার দেখাতে আর কল্যাণী এমসের বাইরে কিন্তু থাকার অনেক হোটেল আছে রাজ্যের একমাত্র এমস হসপিটাল এই কল্যাণীতেই রয়েছে সেই কারণে অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই এমস আর এই এমসের যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো মানে চারিদিকে প্রচুর রকমের গাছ রয়েছে আর যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয় একটি সতর্কবার্তা সেটা হচ্ছে যারা ধূমপান অথবা পান বা গুটকা খান তারা কিন্তু এই এমস চত্বরের ভেতরে এসে ধূমপান অথবা পান বা গুটকার পিক ফেলবেন না তাহলে কিন্তু আপনার জরিমানা হবে তো আমাদের যেহেতু এমস তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও কিন্তু আমাদেরকেই নিতে হবে কল্যাণী এমসে যারা ডাক্তার দেখিয়েছে তারা সবাই প্রায় মানবে যে কল্যাণী এমসে ডাক্তাররা সময় নিয়ে দেখে পেশেন্টকে সেই সাথে এখানকার চিকিৎসা ব্যবস্থা সত্যি অনেক উন্নত অন্যান্য অনেক জায়গার তুলনায় কল্যাণী এমসে বা এমসের একটাই সমস্যা সেটা হচ্ছে ডাক্তার বুকিং করা হয় ফোন করে অথবা সুপারিশে অথবা অ্যাপ তো যাই হোক কষ্ট করে একবার যদি ডাক্তার বুক করে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যিই ভালো মানে চিকিৎসা করাতে যেমন ভালো এবং ডাক্তাররা যদি মনে করেন যে আপনার কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে তাহলে কিন্তু তারা প্রেসক্রাইব করে দিলে সেটা কিন্তু এমসের ভেতরেই স্বল্প মূল্যে হয়ে যায় আর কল্যাণী এমসের ভেতরে কিন্তু ন্যায্য মূল্যের ওষুধের দোকানও রয়েছে যেখানে কিন্তু বাজারের তুলনায় অনেক কম দামে ওষুধ যেমন পাওয়া যায় সেই সাথে পরীক্ষাও করা যায় আর ডাক্তার বাবুরা যদি মনে করেন যে আপনাকে এখানে ভর্তি রাখা দরকার তাহলে কিন্তু তারা ভর্তিও রাখবে এখানে বেড ভাড়া এবং খাওয়া দাওয়া নিয়ে একজন পেশেন্টের পার ডে পঁয়ত্রিশ টাকা খরচা হয় সুতরাং অন্যান্য অনেক জায়গার তুলনায় যেমন এখানে খরচা কম সেই সাথে পরিবেশ ভালো আর চিকিৎসা তো ভালোই তাই কল্যাণী এমসে যারা ডাক্তার দেখাবে বলে ঠিক করে রেখেছ তারা কিন্তু এসে পড়তেই পারো নির্দ্বিধায় কোনো দালাল নেই কোনো দালালের চক্করে পড়তে হবে না তোমরা কিন্তু এমসে ডাক্তার দেখাতে আসতে পারবে একটি কথা কল্যাণী এমসে কিন্তু দারুণ একটি ক্যান্টিন রয়েছে যেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করা হয় আর দামগুলো সাধ্যের মধ্যেই খাবারের মানে টেস্ট যদি বলতে হয় সেটাও কিন্তু ঠিকঠাক তো এসে পড়তেই পারো কল্যাণী এমসে আর এই ভিডিওটা শেয়ার করে দাও যারা ঠিক করে রেখেছে যে কল্যাণী এমসে আসবে চিকিৎসা করাতে তাদের কাছে